এই হলো আমাদের শ্রীনগরের স্টে, এক্সোটিকার দ্য রিসর্ট। এটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকছি এরকম কিছু সিঁড়ি স্টেপস রয়েছে, এখানে ফুল রয়েছে, এই বদ্ধাবতি দাঁড়িয়ে রয়েছে, নিজের সুন্দর সুন্দর ফুল রয়েছে, ছোট ছোট সুন্দর। এটা তো পুরো মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু এটা অরিজিনাল ফুল, তো সাদা। এটা হচ্ছে লন এরিয়া, এখানে বনফায়ার হচ্ছিল কালকে রাতে, মানে লাড্ডু সিজা গুল্লু সবাই খেলছে। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এটা হচ্ছে লন, বাইরে বসে এনজয় করার জন্য। এখানে ছোটো ছোটো গাছ আছে ফুলের, বেশ রোদ উঠেছে তাই ওয়েদারটা ভালো লাগছে, আর বেশ হাওয়াও রয়েছে। আছে রিসর্টের ওয়াইফাই ইউটিলাইজ করছে রায়াকা। এটা ডাইনিং এরিয়া, আর এই সাইডটা হচ্ছে রিসেপশন, আর এটা কি ঘড়ি বোধ হয়, এটা হচ্ছে একটা ঘড়ি অ্যান্টিক। এটা হলো নিচের সিটিংটা, এখানে বসে আড্ডা মারা যেতেই পারে, বাইরেটা ভিউটা খুব সুন্দর, ওই লেকের পুরো ভিউটাই পাওয়া যায় রাতে, যেটা আরও ভালো লাগে লাইট দিয়ে। কাশ্মীরের কার্পেট। এটা হলো আমাদের রিসর্টের ফার্স্ট ফ্লোরটা, এদিকে সব রুমসগুলো রয়েছে, আর এইটা হলো ডাইনিং এরিয়াটা, এখানে আমরা ডিনার ব্রেকফাস্ট করতাম। ডিনার আর ব্রেকফাস্টটা যেহেতু রিসর্ট থেকেই দিচ্ছিল, আর লাঞ্চ তো সবাই যেহেতু ঘুরতে বেড়ায় বাইরেই করা হয়। আর এটা হচ্ছে বাইরের ভিউটা, আর এটা হচ্ছে রিসর্টের লন, যেটা আমি আগে দেখালাম নিচ থেকে এন্ট্রির সময়। এটা হচ্ছে আমাদের রুমটা, রুম থেকে রাতের ভিউটা খুব ভালো, যেহেতু এখান থেকে ওই ডাল লেকটা, পরিমহলের যে পাহাড়টা, ওগুলো সব দেখা যায়। গুল্লু আর সিজা খেলছে নিচে, আর এই সাইড থেকে হচ্ছে এন্ট্রান্সটা দেখা যায়, আর এই হচ্ছে রুমটা, প্যাকিং হয়ে গেছে বেরোবো। তো এটা ছিল আমাদের শ্রীনগরের স্টে, দ্য এক্সোটিকা দ্য রিসর্ট। ভালো, খাওয়ার দাওয়ারও ভালো, যেমন চেয়েছি দিয়েছে, মাঝে মধ্যে মিস করেছে একটা দুটো জিনিস বেশ। আর এখানে আমি দেখলাম কাশ্মীরে গোলাপ ফুল এমনি রাস্তার ধারেও হয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছো গোলাপটা কী ফল জানি না, গোলাপ এখানে সব জায়গায় ভর্তি ভর্তি। তো থ্যাংক ইউ, তোমরাও যদি কাশ্মীরে শ্রীনগরে স্টে করতে চাও, এরকম একটা রিসর্টে রিল্যাক্স টাইম স্পেন্ড করতে চাও, এটা বুক করতে পারো, আর বিকেলে এখানে বসে এনজয় করতে পারো এই সামনের ভিউটা।